ছোট সোনা মসজিদ। ঘুরে দেখি বাংলাদেশ। রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলায় শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নে সুলতানি স্থাপত্যের রত্ন হিসাবে আখ্যায়িত ছোট সোনা মসজিদ। ছোট সোনা মসজিদের প্রধান প্রবেশপথের উপরে স্থাপিত শিলালিপি থেকে জানা যায়, 1493 থেকে 1519 সালের মধ্যে সুলতান হুসাইন শাহর শাসনামলে জনৈক মনসুর আলী মোহাম্মদ বিন আলী ছোট সোনা মসজিদটি নির্মাণ করেন। প্রচলিত আছে, একসময় মসজিদের গম্বুজগুলো সোনা দিয়ে মোড়ানো ছিল এবং সে কারণেই সোনা মসজিদটি সোনা মসজিদ নামে পরিচিত। আর বাংলাদেশ ভারত সীমান্তের কাছে ভারতে আয়তনে বড় আরেকটি সোনা মসজিদ থাকায় এই মসজিদটি সকলের কাছে ছোট সোনা মসজিদ নামে প্রসিদ্ধ হয়ে ওঠে। মসজিদের সামনের আঙিনা পশ্চিম থেকে পূর্বে 42 মিটার এবং দক্ষিণ থেকে উত্তরে 43.5 মিটার পর্যন্ত বিস্তৃত। সোনা মসজিদে গ্রানাইডের টালি ব্যবহৃত হয়েছে। সুলতানি স্থাপত্য শৈলীতে নির্মিত ছোট সোনা মসজিদে ইটের তৈরি 12টি গম্বুজ রয়েছে আর মসজিদের চারপাশের দেয়াল প্রায় 6 ফুট চওড়া এবং ভেতর ও বাহিরে পাথরের টালি দিয়ে আবৃত। মসজিদের চার কোণায় 4টি আটকানো মিনার রয়েছে। ছোট সোনা মসজিদের পূর্বে 5টি এবং দক্ষিণ ও উত্তর দিকে 3টি করে 6টি খিলান প্রবেশ পথ রয়েছে। পূর্ব দিকের প্রবেশ পথের সোজাসুজি পশ্চিম দিকের দেয়ালে নকশা খচিত 5টি মিহরাব রয়েছে। ঢাকা থেকে চাঁপাই নবাবগঞ্জের দূরত্ব প্রায় 302 কিলোমিটার আর রাজশাহী হয়ে চাঁপাই নবাবগঞ্জের দূরত্ব 319 কিলোমিটার। চাঁপাই নবাবগঞ্জ জেলার কোতোয়ালি গেট থেকে মাত্র 3 কিলোমিটার এবং তোহাখানা কমপ্লেক্স থেকে আধা কিলোমিটার দূরে ছোট সোনা মসজিদ অবস্থিত। মসজিদের উত্তর পাশে রয়েছে বিশাল এক দিঘি। বর্তমানে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ ঐতিহাসিক ছোট সোনা মসজিদটি তত্ত্বাবধান করছে। ঢাকা থেকে বাসে চাঁপাই নবাবগঞ্জ যেতে চাইলে রাজশাহী হয়ে কিংবা সরাসরি চাঁপাই নবাবগঞ্জ যাওয়া যায়। তবে ঢাকা থেকে ট্রেন কিংবা বিমানে করে যেতে চাইলে আগে রাজশাহী এসে তারপর চাঁপাই নবাবগঞ্জে যেতে হবে। মডার্ন, হানিফ এবং শ্যামলী পরিবহনের বাস রাজশাহী হয়ে সহজে চাঁপাই নবাবগঞ্জ যাওয়া যায়। চাঁপাই নবাবগঞ্জ শহর থেকে সিএনজি, অটোরিকশা বা বাসে করে সরাসরি ছোট সোনা মসজিদে যেতে পারবেন। ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ধূমকেতু এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস, সিল সিটি ও পদ্মা এক্সপ্রেস ট্রেনে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যায়। এসব ট্রেনে শ্রেণীভেদে ভাড়া শোভন চেয়ার 340 থেকে 375, স্নিগ্ধা 656 থেকে 725, এসি সিট 782 থেকে 856 এবং এসি বার্থ 1223 টাকা। আকাশপথে রাজশাহীতে যেতে চাইলে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা এয়ারলাইন্স ও নভো এয়ারের বিমানে 3,500 থেকে 4,099 টাকায় ভ্রমণ করতে পারবেন। রাজশাহী থেকে লোকাল বাসে চড়ে 70 টাকা ভাড়ায় কানসাটে এসে সেখান থেকে 10 টাকা অটো ভাড়ায় ছোট সোনা মসজিদে পৌঁছতে পারেন। তবে সকল পরিবহনের ভাড়া সময়ের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন হতে পারে। চাঁপাই নবাবগঞ্জ শহরে রাতে থাকার জন্য বেশ কিছু হোটেল আছে। শহরেই আছে 3-স্টার মানের স্কাই ভিউ ইন। এছাড়া কম খরচে থাকার জন্য উল্লেখযোগ্য হোটেলের মধ্যে রয়েছে হোটেল রোজ, লাল বোর্ডিং, হোটেল আল নাহিদ, হোটেল স্বপ্নপুরী ইত্যাদি। ছোট সোনা মসজিদের আশেপাশে খাবারের তেমন কোনো ব্যবস্থা নেই, তবে চাঁপাই নবাবগঞ্জে খাবারের জন্য বেশ কিছু বিভিন্ন মানের হোটেল রেস্টুরেন্ট পাবেন। তবে শিবগঞ্জের আদি চমচম খেতে ভুল করবেন না।